কুমারের 44তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান রাজ্য সরকারের ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশন শুরুতে প্রথমার্ধে প্রশ্ন উত্তর পর্ব, বিধায়করা প্রশ্ন করবেন, মন্ত্রীদের আলোচনার জন্য 2 ঘন্টার সময় বরাদ্দ করা হয়। অধিবেশনে নিট নিয়ে সরকারের নিন্দা প্রস্তাব। বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের পর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকের সম্ভাবনা, বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট দেবেন মমতা। দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী, 85,000 টাকা অনুদান, সঙ্গে বিদ্যুৎ বিলে 75% ছাড়, ফ্রি ফায়ার লাইসেন্স, খুশি পুজো উদ্যোক্তারা। 15ই অক্টোবর আয়োজন করা হবে কার্নিভ্যালের। পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির, অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তরপাড়ার ঘটনা, মৃত্যুর ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। আবারও বড়সড় সাফল্য ইংরেজবাজার থানার পুলিশ ও গোয়েন্দা শাখার, ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3 জন, প্রায় 10 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দম্পতি ও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রীকে খুনের পরিকল্পনা স্বামীর, সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামীর, পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী, ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে। প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সূত্রের খবর মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। রাতেই তাঁকে জেল থেকে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়, জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা করেন। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়, পুলিশ সূত্রে খবর কচুখালি গ্রামে ছেলে ধরার সন্দেহে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, বইছে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 25শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা। আলাদা বাজেটের সেই কৌলীন্য অনেকদিন আগেই হারিয়েছে রেল মন্ত্রক, নির্মলার বাজেটে উঠে এল না রেলের জন্য বরাদ্দ। অন্যদিকে মোদী সরকারের আমলে প্রায় প্রতি সপ্তাহে রেল দুর্ঘটনার সাক্ষী থাকছে গোটা দেশ। শরিক তোষণের বাজেট, বুধবার সংসদে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। বাজেট পেশের পর ইন্ডিয়া জোটের দাবি, পুঁজিপতিদের স্বার্থ সিদ্ধির জন্যই এই বাজেট, বিরোধীদের আওয়াজে সরগরম সংসদ। নীতি আয়োগ বৈঠক বয়কটের সিদ্ধান্ত, 4 মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দার সিং সুখুর পাশাপাশি DMK শাসিত তামিলনাড়ুর MK স্ট্যালিনও বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। ফের রক্তাক্ত উপত্যকা, জোড়াগুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ এক জওয়ান, কুপওয়ারায় এখনও জারি অভিযান। চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের 6 জেলায় 14টি জঙ্গি হামলা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি থমথমে, কার্ফিউর মেয়াদ আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে, চলছে সেনাটহল ধরপাকড়, ইন্টারনেট বন্ধ, আরও কয়েক দফা দাবিতে আন্দোলন জারি। আচমকা অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে লালু প্রসাদ যাদবকে, দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সূত্রের খবর মূলত রুটিন চেক আপের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুল্ক কমাতেই সোনার দাম পড়ল 3,500 টাকা, প্রতি 10 গ্রাম সোনার দর এক ধাক্কায় কমে গেল প্রায় 3,500 টাকা, নামল রূপো। স্বর্ণশিল্প মহলের আশা, আমদানি শুল্ক ছাড়ের জেরে আরও কমবে হলুদ ধাতুর দর। যিশু নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মাকে নিয়ে বিশেষ পোস্ট সারা সেনগুপ্তের, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লিখলেন, খেলায় রয়েছে সেরা নারী, সঙ্গে মুকুটেরও ইমোজি দিয়েছেন সারা। কেন্দ্রীয় ক্রীড়া ক্ষেত্রে বিপুল বরাদ্দ, কেন্দ্রের মোট বরাদ্দের পরিমাণ 3,442.32 কোটি টাকা, বরাদ্দ বাড়ল 900 কোটি, খেলো ইন্ডিয়াকে জনপ্রিয় করতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি। অলিম্পিকের পর কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে অংশ নেবে ভারত। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবার, তার 2 দিন আগে থেকেই শুরু প্রস্তুতি, বুধবার প্রথম দিনই ময়দানে ইউরো কাপ জয়ী স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ উজবেকিস্তান ও মরক্কো।